আসসালামু আলাইকুম। আমাদের দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। সম্প্রতি ভারত তার কিছু বাঁধ খুলে দিয়েছে, যার কারণে হঠাৎ করে আমাদের দেশে পানি আসতে শুরু করেছে, এবং এইটা ভারত আমাদের কোনো সতর্কতা জানায়নি। এজন্যই প্রচুর মানুষ পানিবন্দী হয়ে গেছে, বিশেষ করে ফেনী অঞ্চল, কুমিল্লা অঞ্চল। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। ছোট বাচ্চারা, তারপরে হচ্ছে বৃদ্ধরা এবং হচ্ছে গরু ছাগল, এটা পানির উপরে ভাসতেছে। এগুলো দেখলে আসলে নিজেকে ধরে রাখা যায় না। বিভিন্ন সংগঠন কাজ করতেছে, সেখানে পৌঁছানো অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে এবং ব্যয়বহুল, সেখানে স্পিড বোট নিয়ে যাওয়া লাগছে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তাদেরকে হেল্প করার চেষ্টা করে। এজন্যই আমরা আর্থিক সহযোগিতা করতে পারি। আর্থিক সহযোগিতা করার জন্য আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন। এখানে আপনারা 10 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারেন। এই সংগঠনটার দায়িত্বে আছে শায়েক আহমদুল্লাহ, তিনিও ফিল্ডে কাজ করছেন। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে আমরা হেল্প করব, কারণ হচ্ছে দান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত। এই দানের মাধ্যমে আপনি জান্নাত কিনে নিতে পারবেন, আপনার পাপকে ধুয়ে মুছে দিতে পারবেন। তো আমরা সবাই চেষ্টা করব। আপনারা কিভাবে এই দানগুলো করবেন সেই জন্য সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আসুন্না ফাউন্ডেশন, এটা লেখার পরে আপনারা একটা ওয়েবসাইট পাবেন, দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে লেখা আছে যেমন বন্যা তহবিল, ঠিক আছে, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এটাও দেখতে পারেন। এর নিচে হচ্ছে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলো যে কোনোটা দিতে চাইলে তার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এটা নিচে শো করবে, আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি লিখে দিবেন কত টাকা দিবেন, এখানে 10 টাকা থেকে শুরু করে দেয়া যাবে। আপনি এভাবে আদার্সে সিলেক্ট করে লিখে দিয়ে কনফার্ম করবেন। তারপরে হচ্ছে আপনার নাম দিতেও পারেন, তারপরে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। তারপরে সিলেক্ট করার পরে আপনারা এই অবস্থায় আসবেন। এখন হচ্ছে এখানে মোবাইল ব্যাংকিং, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বিকাশ, নগদ, রকেট, এভাবে অনেক কিছুই আসবে, আপনি যেটাই দিতে চান সিলেক্ট করবেন। আমি যেমন বিকাশে পেমেন্ট করছি, এটাকে সিলেক্ট করার পরে এখানে আপনার ভেরিফিকেশন কোড এটা আসবে। এইগুলো প্রসেসিংগুলো খুবই সহজ, যে তথ্যগুলো চাবে এটা দিয়ে কনফার্ম করে দিবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা অবদান রাখবেন।